সিটি অ্যাঞ্জিওগ্রাফি সম্বন্ধে অনেকজন অনেক কোশ্চেন করে, এটা অথেন্টিক কি না, এটার আনসার দিচ্ছি আপনাকে। সিটি অ্যাঞ্জিওগ্রাফি হলো লেটেস্ট টেকনোলজি যেটা থেকে আপনার হার্টের ব্লকেজ ধরা যেতে পারে। একটা পেশেন্টকে একটা টেবিলে শুইয়ে দেওয়া হবে আর এই টেবিলটা মুভ করে যাবে মেশিনের ভেতরে, আর সেখানে গিয়ে ও দেখতে পারবে কত ব্লকেজ আছে। তাতে একটা ইঞ্জেকশন দেওয়া হয়, একটা এক্সরে করা হয়, আর তার থেকে আমাদের ব্লকেজ কত সেটা ধরা পড়ে যায়। এই সিটি অ্যাঞ্জিওগ্রাফিটা এখন পুরো মেডিকেল সায়েন্সে সাড়া জাগিয়ে রেখেছে, কারণ কি এমন একটা টেস্ট যেটা হার্টের সবথেকে দুঃসাধ্য অসুখ, যেটাকে ধরা যেতে পারে এক মিনিটের মধ্যে। এই সিটি অ্যাঞ্জিওগ্রাফি আজকাল খুব পপুলার হয়ে যাচ্ছে। লোকে জিজ্ঞাসা করে এই অ্যাঞ্জিওগ্রাফিটা কত ভালো, আপনাকে আমি বলে দিই, এটা লাস্ট 20-30 বছরে যেটা মেডিকেল সায়েন্সের সব থেকে ভালো টেস্ট এসেছে সেটা হলো সিটি অ্যাঞ্জিওগ্রাফি। আপনাকে না কেটে, আপনার ভেতরে কোনো রকম তার না ঢুকিয়ে বাইরে থেকে আপনার ব্লকে ধরা পড়ে যাবে, এর থেকে ভালো কী হতে পারে। এই টেস্টটা ইনভেন্ট হয়েছে আমেরিকাতে, আর আমেরিকাতে FDA অ্যাপ্রুভ হওয়ার পরে এটা পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়েছে। মনে রাখবেন এই এক একটা মেশিন 5-10 কোটি টাকা দাম, আর এই এত দামি মেশিন যদি তৈরি করে কারা, সিমেন্স, জেনারেল ইলেকট্রিক, তোশিবা, ফিলিপস, ওয়ার্ল্ডের 4টা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোম্পানি যদি এটাকে কেনে, আর বড় বড় হার্টের হাসপাতালে এই মেশিন লাগানো হয়েছে, এটার থেকে কোনো রকম সন্দেহ করার দরকার নাই। সিটি অ্যাঞ্জিওগ্রাফি ইজ দ্য বেস্ট মেশিন ইন দ্য ওয়ার্ল্ড যেটা হার্টের ব্লকেজটাকে ধরা পড়তে পারে। আর এর থাকার জন্য আজকাল অ্যাঞ্জিওগ্রাফি অনেক কমে গিয়েছে, লোকেরা কেউ তার ঢোকাতে চায় না নিজের ভেতরে, বলে যদি আমরা বাইরে থেকে জানতে পারি ব্লকেজ কত তাহলে আমি তার কেন ঢোকাবো। আমি লোকেদের মানা করি, আমি বলে কখনও তার ঢোকাবার দরকার নেই, যদি বিনা তারেই আপনি আমার আপনার ব্লকেজ ধরে নিতে পারেন তাহলে কেন সিটি অ্যাঞ্জিওগ্রাফি করাবেন, এটা তো একদম ভুল। আর আমাদের কার্ডিওলজিস্টরা কী করে, ওরা আপনাকে অ্যাঞ্জিওগ্রাফির জন্য অ্যাডমিশন করাবে, আর অ্যাঞ্জিওগ্রাফির পরে ব্লকেজ ধরা পড়লে ওরা তখন যেতে দেবে না, বলবে না আপনি এখান থেকে গেলেই মারা পড়বেন, আর এই ভয়ে পেশেন্টদের অপারেশন করে নিতে হয়। তাহলে মনে রাখবেন যে নর্মাল অ্যাঞ্জিওগ্রাফিটা না করে সিটি অ্যাঞ্জিওগ্রাফি করা দরকার। আর নর্মাল অ্যাঞ্জিওগ্রাফি যেটাকে তার অ্যাঞ্জিওগ্রাফি বলে, ক্যাথেটার অ্যাঞ্জিওগ্রাফি বলে, এটা খুবই ডেঞ্জারাস টেস্ট, আর এরপরে কার্ডিওলজিস্টরা ওখানে আপনাকে চেষ্টা করে অপারেশন করাবার চেষ্টা করবে, এটা আগে থেকে জেনেই আপনি তার দিয়ে অ্যাঞ্জিওগ্রাফি করবেন। সিটি অ্যাঞ্জিওগ্রাফি এখনকার মতো বেস্ট টেস্ট, আর এটা নিশ্চয়ই করাবেন।